নমস্কার বন্ধুরা, আপনারা এখন আছেন কুকিং উইথ সৌমিতার সঙ্গে। আজকের রেসিপি পেঁয়াজকলি আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে দেখে নিন কিভাবে বানাচ্ছি পেঁয়াজকলির চচ্চড়ি আলু বেগুন দিয়ে। রান্নাটা শুরু করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটা ভেজে নেব। বেগুনটা অনেকটা লাল লাল করে ভাজা হয়েছে, এবার এটা তুলে নেব। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু ভাজা হলেই এর মধ্যে একটা পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা, সেটা দিয়ে দিলাম। দুটো আলু এইভাবে পাতলা পাতলা করে কাটা আছে, এবার এটাকে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ। প্রয়োজন মতো নুন দিয়ে দেব। নুন আর হলুদটা একটু মিশিয়ে নেব। পেঁয়াজকলি ভালো করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা, সেটা এবার দিয়ে দিলাম। আলু বেগুন দিয়ে পেঁয়াজকলির চচ্চড়ি আছে, পেঁয়াজকলির পরিমাণটা একটু বেশি। খানিকক্ষণ পরপরই এটাকে এভাবে নেড়ে দিতে হবে। এবার অ্যাড করবো এর মধ্যে কাঁচা লঙ্কা, তিনটে কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটোর অর্ধেকটা। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা এর থেকে ফ্লেভার বার হয়। পেঁয়াজকলির সঙ্গে বেশি মশলা লাগবে না, অল্প একটু ধনে গুঁড়ো দিলে ভালো লাগবে।
এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ভাজতে ভাজতেই প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখনো আর একটু সিদ্ধ হবে। ধনে গুঁড়োটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়তে হবে এটাকে, যাতে মশলাটা মিশে যায় এর সঙ্গে। হাফ কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। চাপা দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আলু আর পেঁয়াজগুলি সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিই। বেগুনটাকে মিশিয়ে নিয়ে পরে মধ্যে বেশ খানিকটা ধনে পাতার কুচি দিয়ে দেবে। ধনে পাতাটাকে মিশিয়ে নেওয়ার পরে চাপা দিয়ে আরো মিনিট দুয়েক বসিয়ে রাখবো। মিনিট দুয়েক ঢাকা চাপা দিয়ে বসিয়ে রাখার পরে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আলু বেগুন দিয়ে পেঁয়াজগুলি চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এটা গরম গরম ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজগুলি কিভাবে বানানো হয় তার একটা রেসিপি আমার আছে, ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।